আমরা আরেকটি ইমেজ ওপেন করি, ফাইল ওপেন, গরু, বিশাল দেহি সুন্দর একটা গরু। আর এই গরুটার উপরেই আমরা ফটোশপের বেশ কিছু টুলস প্রয়োগ করা শিখব। লক্ষ্য করুন, গরুটার দুটো কালার, একটা সাদা আর একটা লালচে। আর সাদা অংশে দেখেন একটা লালচে ছোপ দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি সাদা অংশে কোনো লালচে ছোপ থাকবে না, সাদা অংশে শুধুই সাদা থাকবে। অর্থাৎ আমরা এই লালচে দাগটাকে রিমুভ করে ফেলব। তো চলুন দেখি আমরা ফটোশপ দিয়ে সেটা কিভাবে করতে পারি, আর এর জন্য আমরা বেশ কিছু টুলস প্রয়োগ করে দেখব কি করা যায়। প্রথমত আমরা আমাদের গরুটিকে আমাদের আর্টবোর্ডে নিয়ে যাই, ঠিক আগের মতো কন্ট্রোল এ কন্ট্রোল সি। আমরা আমাদের আর্টবোর্ডে চলে যাই, কন্ট্রোল ভি। আমাদের গরু চলে এসেছে। এখন প্রথমেই আমরা ইরেজার টুলটা ব্যবহার করি। ইরেজার দিয়ে মূলত কি হয়, যে কোনো কিছু মোছার জন্যই আমরা ইরেজার টুল ব্যবহার করি, আর আমরা তো চাচ্ছি লাল রংটা মুছে ফেলতে। তো দেখি কি হয়, আমরা ফটোশপ থেকে ইরেজার টুলটাকে অ্যাক্টিভ করে নিলাম। নিয়ে এবার আমরা ব্র্যাকেট চাপ দিয়ে ইরেজার টুলটাকে একটু বড় করে নিলাম। এখন লাল ছোপটার উপরে মাউস ক্লিক করে আমরা একটু ঘষাঘষি করি বা ইরেজ করার চেষ্টা করি। ও মা, কিন্তু এ কি, আমাদের ইমেজটা ফুটো হয়ে গেল। আমাদের লাল দাগ তো দূরে থাক, আমাদের ইমেজটাই নষ্ট হয়ে গেল। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। আমরা পূর্বের অবস্থানে চলে যাই, অল্টার কন্ট্রোল জেড, আমরা পূর্বের অবস্থানে চলে আসলাম। তাহলে ইরেজ টুল দিয়ে এটা হলো না। ইরেজ টুল যে কোনো কিছুকে ইরেজ করে ফেলছে, আমাদের ইমেজটাকে ইরেজ করে ফেলছে। সো আমরা এই ক্ষেত্রে ইরেজ টুলটা ব্যবহার করব না। এবার আমরা আরেকটা টুল দিয়ে ট্রাই করি, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এটা হচ্ছে ঠিক এটা, আমরা অ্যাক্টিভ করে নিলাম। প্রথমে ক্লোন স্ট্যাম্প টুলটা সম্পর্কে আমরা কিছুটা জেনে নেই। ক্লোন স্ট্যাম্প টুল যেভাবে কাজ করে তা হলো, এটি এক জায়গা থেকে ছবির কিছু অংশ কপি করে নেয়, নিয়ে অন্য জায়গাতে পেস্ট করে দেয়। এক জায়গা থেকে কিছু অংশ কপি করে নেয়, অন্য জায়গাতে পেস্ট করে দেয়। এখন আমরা যদি সাদা অংশ থেকে কিছু অংশ নিয়ে এই লাল অংশটাকে মুছে দিতে পারি, তাহলেই হয়তো বা আমাদের কাজটা হতে পারে। চলুন দেখি। আর অল্টার চাপ দিয়ে কপি করতে হয়, স্ট্যাম্প টুলটা ব্যবহার করার সময় অল্টার চাপ দিয়ে কপি করতে হয়, আর অল্টার ছেড়ে দিয়ে পেস্ট করতে হয়। চলুন দেখি, আমরা প্রথমেই আমরা অল্টার চেপে এই আমরা প্রথমে একটু বড় করে নেই, একটু বড় করে নেই আমাদের স্ট্যাম্প টুলটাকে। এবার আমরা অল্টার চেপে সাদা এই অংশ থেকে একটু ক্লিক করে কপি করে নিলাম, এবার অল্টার ছেড়ে দিলাম। এখন লাল অংশে এসে আমরা আবার ক্লিক করি, আমরা ক্লিক করি, আমরা ক্লিক করি, আমরা ক্লিক করি। দেখেন সাদা অংশ থেকে সে কপি বা ক্লোন করে লাল অংশের উপর বসিয়ে দিচ্ছে। আমরা আরও কিছুক্ষণ করি।
দেখেন মোটামুটি আমরা যা চাচ্ছিলাম তাই পেয়ে গেলাম। আমরা স্ট্যাম্প টুল দিয়ে অল্টার ধরে সাদা অংশে ক্লিক করে কপি করে নিলাম এবং এই লাল ছোপের অংশে ক্লিক করে সাদা অংশটাকে বসিয়ে দিলাম। দেখুন আমাদের মনেই হচ্ছে না এখানে কখনো কোনো লাল ছোপ ছিল। তাহলে আমাদের উদ্দেশ্য সাধন হয়ে গেল স্ট্যাম্প টুল দিয়ে। আমরা ইরেজার টুল দিয়ে সেটা পারিনি, আমাদের স্ট্যাম্প টুল দিয়ে সেটা আমরা করে ফেলতে পারলাম। কিন্তু স্ট্যাম্প টুল দিয়ে করাটা অনেক সময় সাপেক্ষ, এক জায়গা থেকে কপি করে নেওয়া আর এক জায়গায় নিয়ে যেয়ে বসিয়ে পেস্ট করা বেশ ঝামেলাপূর্ণ। এর চেয়ে সহজ কি কোনো পথ নেই? আমার মনে হয় আছে, চলেন না দেখি। এখানে আরেকটা টুল দেখতে পাচ্ছি, প্যাচ টুল। আমরা প্যাচ টুলটাকে ক্লিক করি। তার আগে আমরা ঠিক যথারীতি পূর্বের জায়গাতে চলে যাই, অল্টার কন্ট্রোল জেড। ওকে, আমরা চলে এসেছি। এখন আমরা প্যাচ টুলটাকে সিলেক্ট করে আমরা কিভাবে ওই একই কাজ খুব সহজে করতে পারি সেটা দেখব। প্রথমে প্যাচ টুলটা দিয়ে আমরা যেই অংশটাকে চেঞ্জ করতে চাই সেই অংশটাকে খুব সুন্দর করে সিলেক্ট করি। আমরা ঠিক এইভাবে এই সাদা অংশটাকে ধরে আমরা এটাকে সিলেক্ট করে ফেললাম। এখন আমরা চাই এটাকে সাদা করে ফেলতে, সেই ক্ষেত্রে এটাকে মাউস ক্লিক করে চেপে ধরে আমি যেই অংশের মতো চাই সেই অংশে এনে এটাকে ছেড়ে দিচ্ছি। ওয়াও, দেখেন এক ক্লিকে আমাদের চেঞ্জ হয়ে গেল। আমরা এটাকে ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি। দেখেন মনেই হচ্ছে না যে এখানে কখনো লাল ছোপ ছিল। তাহলে আমরা এখান থেকে তিনটা টুলের ব্যবহার সম্পর্কে জানলাম, এক ইরেজার, আর এক স্ট্যাম্প টুল, আর একটা প্যাচ টুল। ইরেজার দিয়ে কোনো ইমেজকে আমরা সহজেই ইরেজ করে ফেলতে পারলাম, আর স্ট্যাম্প টুল দিয়ে এক জায়গা থেকে সাদা অংশ তুলে নিয়ে এসে আমরা আমাদের লাল অংশটাকে দূর করে দিলাম বেশ আস্তে আস্তে সময় নিয়ে। আর এরপরে আরও সহজভাবে করার জন্য আমরা প্যাচ টুল ব্যবহার করলাম। প্যাচ টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে আমরা ধরে যে জায়গাতে মতো চাই সেই জায়গাতে নিয়ে ছেড়ে দিলাম এবং সাথে সাথেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসলো। তো বন্ধুরা, আমরা তিন রকম টুলের ব্যবহার শিখলাম। আমরা পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, লেয়ার্স। আমরা লেয়ার্স নিয়ে এখন আলোচনা করব।